हेलो गाइस, वेलकम टू स्टडी टाइम। आज हमरा सुला डिस्कस करबो। प्रधान चरित्रे सुला पीस, हेना पीस, बॉय बॉय, नेल राइट, इभा पीस एंड सेड्रैक। सुला इज ए 1973 नोवेल बाय नोबेल प्राइज विनिंग ऑथर टोनी मॉरिसन। বটম নামের একটা জায়গা, যেটা ছিল ফিকশনাল একটা টাউন মেডালিয়ান ওহিওতে। এই বটম ছিল কোন একটা সময়ে যে ব্ল্যাক কমিউনিটি বা ব্ল্যাক যে নেইবারহুড তাদের বাসস্থান। বাট বর্তমানে এই জায়গাটা একটা গলফ গ্রাউন্ডে পরিণত হয়েছে। যাই হোক, আমরা প্রথমত স্যাড্রাক সম্পর্কে জানবো। এই স্যাড্রাক একজন সোলজার, তিনি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে ন্যাশনাল সোসাইটি ডে পালন করবে বলে তার নেইবারদেরকে বলল, বাট কেউ সেটা রাজি হলো না। সে একা একাই এই ন্যাশনাল সোসাইটি ডেটা উদযাপন করতে শুরু করল। বাট কয়েক বছর সে কাটানোর পর একটা সময়ে দেখা গেল যে প্রায় সেখানে ন্যাশনাল সোসাইটি ডেটা, যেটা স্যাড্রাক কোনো একটা সময়ে একাই পালন করছিল, সেটা এখন ফেস্টিভ্যালে পরিণত হয়ে গেছে। এবারে আমরা হেলেন সম্পর্কে একটু জানব। এই হেলেনের স্বামীর নাম হচ্ছে উইলি, আর ওদের যে মেয়ে তার নাম হচ্ছে নেল রাইট। এই হেলেন করলো কি, তার যে মেয়ে নেল রাইট তাকে বললো যে চলো, আমার এক গ্র্যান্ডমাদার আছে, তার সঙ্গে তোমার সাক্ষাৎ করাই। তারা ট্রেনে জার্নি শুরু করলো এই হেলেনের গ্র্যান্ডমাদারের সঙ্গে তার মেয়ে নেলের দেখা করানোর জন্য। এই জার্নি করার সময় ট্রেনে যে কন্ডাক্টর পেয়েছিলেন সেটা খুব রেসিস্ট ছিল। দ্যাট মিন্স ব্ল্যাকদেরকে সে একদমই পছন্দ করত না। যাই হোক, সেখানে যখন গেল এই হেলেন তার গ্র্যান্ডমাদারের সঙ্গে দেখা করতে, অলরেডি তার গ্র্যান্ডমাদার মারা গেছেন, তার সঙ্গে আর তাদের দেখা হলো না। সেখানে এই নেল একটা নতুন ফ্যামিলির সঙ্গে পরিচিত হলো। এই ফ্যামিলির হেড ছিল ইভা পিস। এই ইভা পিসের যে মেয়ে তার নাম ছিল হেনা পিস, আর হেনা পিসের যে মেয়ে তার নাম ছিল সুলা পিস। এই সুলা হচ্ছে আমাদের প্রোটাগনিস্ট, দ্যাট মিন্স গল্পের যে সেন্ট্রাল ক্যারেক্টার। এই নেল, দ্যাট মিন্স এই হেলেন রাইটের যে মেয়ে নেল আর হেনা পিসের যে মেয়ে সুলা পিস, এরা দুজন একটা সময়ে ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হলো। তারা যখন ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হলো, একে অপরের ফ্যামিলি ব্যাপারগুলো ডিসকাস করতে শুরু করলো। এই সুলার কাছ থেকে জানা গেল তার যে গ্র্যান্ডমাদার ইভা পিস তার সম্পর্কে। এই ইভা পিসকে একটা সময়ে বয় বয় নামের যে ক্যারেক্টার সে বিয়ে করে। তিন চারটে ছেলে মেয়ে হওয়ার পরে এই বয় বয় ইভা পিসকে ছেড়ে পালিয়ে যায়। ইভা পিস তখন খুব সমস্যায় পড়ে যে কি করে আমার ফ্যামিলিটা পরিচালনা হবে। ইভা পিস করেছিল কি, তার একটা পাঁকে কোনোভাবে নষ্ট করে দিয়েছিল। এটা এই জন্য করেছিল যে সরকারি কোনো সহযোগিতা পাবে, দ্যাট মিন্স কোনো একটা ইন্স্যুরেন্স পলিসি বা হেলথ পলিসির মাধ্যমে ফান্ড পাবে, সেটা দিয়ে তার ফ্যামিলিটাকে মেনটেন করবে। যাই হোক, এভাবেই তাদের ফ্যামিলিটা চলছিল। এই ইভা পিসের আরেকটা ছোট ছেলে ছিল যে একজন সোলজার ছিল। এই সোলজার একটা সময়ে যুদ্ধক্ষেত্র থেকে ব্যাক এসে ড্রাগসের নেশায় অভ্যস্ত হয়ে পড়ে। ইভা পিস একদিন করেছিল কি, তার এই ছেলেকে এই ড্রাগসের অসহ্য যন্ত্রণা থেকে ছাড় দেওয়ার জন্য কেরোসিন ঢেলে জ্যান্ত পুড়িয়ে দিয়েছিল। যাই হোক, এই ছিল এই ইভা পিস বা সুলা পিসের ফ্যামিলি বর্ণনা। এরা দুজন, দ্যাট মিন্স এই সুলা আর নেল, যখন 12 বছরের, তারা এই ওহিও রিভারের কাছে একটা জায়গায় খেলতে যায়। খেলতে গিয়ে সেখানে আরেকটা ছোট্ট বাচ্চার সঙ্গে তাদের দেখা হয়, যার নাম ছিল চিকেন লিটিল। এই চিকেন লিটিলের সঙ্গে খেলা করতে গিয়ে তারা একটা গাছে চড়ছিল। গাছে চড়তে গিয়ে এই চিকেন লিটিল সেই গাছ থেকে পিছলে পড়ে যায়, আর যখনই পড়ে, নিচে ছিল নদী, এই ওহিও রিভার, সেখানে পড়ে সে তলিয়ে যায়, সে মরে যায়।
এবারে হেনাপিস সম্পর্কে একটু জানবো, দ্যাট মিন্স সুলাপিসের যে মা। কোনো একটা সময়ে এই হেনাপিস মারা যায়। এই হেনাপিসকে বাঁচাতে গিয়ে এই ইভাপিসও খুব অসুস্থ হয়ে পড়ে। এই সুলার মা যখন মারা গেল, সুলাপিস করল কি, সে এই বাড়ি ছেড়ে প্রায় 10 বছরের জন্য কোথাও চলে গেল। আর যখন সে এখানে ব্যাক ফিরে আসলো, সে দেখলো তার যে বন্ধু, তার যে বেস্ট ফ্রেন্ড নেল রাইট, সে একজনকে বিয়ে করে ফেলেছে এবং তারা একটা সংসার যাপন করছে। সুলা করল কি, নিজের জন্য খুব দুঃখ প্রকাশ করল যে আমার বন্ধু নেল, সে তার ফ্যামিলি নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছে, কিন্তু আমাকে যে আপন করে নেবে বা আমাকে যে ভালোবাসবে সেরকম লোক আমি আর পেলাম না। যাই হোক, দুঃখ প্রকাশ করে তার এই বন্ধুর বাড়িতে ঘুরতে গেল, দ্যাট মিন্স এই নেলের বাড়িতে গেল। নেলের বাড়িতে যখন গেল, সে বুঝতে পারলো যে এই নেল রাইট এবং তার যে হাজব্যান্ড জুড গ্রিন, তাদের দুজনের সম্পর্ক একদমই ভালো না। একটা সময়ে দেখা যায় এই সুলার সঙ্গে লাভ অ্যাফেয়ারে যুক্ত হয়ে যায় এই জুড গ্রিন। নেল ব্যাপারটা বুঝতে পেরে যায়। বুঝতে পেরে এই জুড গ্রিন তাকে বলল যে হ্যাঁ, তুমি যা ভাবছো একদমই সঠিক, আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না, আমি এই সুলার সঙ্গেই থাকবো। নেল সেখান থেকে চলে যায়। এবারে নোভেলে আমরা জানতে পারছি সুলা খুব গুরুতর অসুস্থ হয়ে পড়ে। নেল রাইট তার সঙ্গে দেখা করতে আসে। তার সঙ্গে দেখা করতে এসে তার প্রিভিয়াস যে ক্ষোভ, তার ফ্যামিলি নষ্ট করার সমস্ত কিছু ব্যক্ত করে যে তুমি আমার সঙ্গে বড় অন্যায় করেছো। যাই হোক, সমস্ত কিছু কথাবার্তা বলার পরে এই নেল বেরিয়ে পড়ে। নেল বেরিয়ে পড়তে এই সুলা কিন্তু মারা যায়। নেল কোনোভাবে জানতে পারে যে সুলা তার গ্র্যান্ডমাদার ইভাপিসকে গভর্নমেন্টের কাছে ধরিয়েছে, কারণ এই ইভাপিস একটা সময়ে তার নিজের পাটাকে নিজেই ক্ষতিগ্রস্ত করেছিল বা কেটে দিয়েছিল ফাইন্যান্সিয়ালি সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা নেওয়ার জন্য। এই নেল করল কি, ইভাপিসের সঙ্গে দেখা করতে গেল। যখন সে ইভাপিসের সঙ্গে দেখা করতে গেল, এই ইভাপিস তখন এই নেল রাইটকে বলল যে চিকেন লিটিলকে তুমি কেন মেরেছ। তখন এই নেল বলল যে আমি আদৌ চিকেন লিটিলকে মারিনি, আমরা জাস্ট খেলছিলাম, খেলতে গিয়ে একটা অঘটন ঘটে সে মারা গিয়েছিল। যাই হোক, সমস্ত কিছু সে চিন্তা ভাবনা করে ফ্রাস্ট্রেটেড হয়ে এই সুলাপিসের যেখানে কবর সেখানে গেল। সেখানে গিয়ে সে খুব দুঃখ প্রকাশ করতে লাগলো এবং সুলাপিসের সঙ্গে কাটিয়ে যাওয়া মুহূর্তগুলো বা দিনগুলো মনে করতে শুরু করলো। আর এখান থেকেই আমাদের এই নোভেলটি শেষ হলো।